জামিন পেলেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলান। মঙ্গলবার তাদের জামিন আদেশ দেন বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ। এ সময় জামিন আবেদনের বিরোধিতা করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওপর ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলেছেন, দুবছরের সাজায় জেল হবারই কথা না। বিস্তারিত জানাচ্ছেন অধরা ইয়াসমিন। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় 61 জন নিহত হওয়ার তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গত 14 সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা প্রথম মামলায় 2 বছরের জেল হয় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানের। পরে এই 2 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান আদিলুর ও এলান। এরই ধারাবাহিকতায় সাজার বিরুদ্ধে আদিলুর এলানের আপিল শুনানির জন্য গ্রহণ করে মঙ্গলবার তাদের জামিন আদেশ দেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদের একক বেঞ্চ। যে অভিযোগ আনয়ন করেছে তারা প্রুফ করতে পারেনি। 1 নম্বর হলো, তারা বলছে যে 61 জন মৃত ব্যক্তির লিস্ট প্রচার করেছেন না, কোনো লিস্ট তারা কোর্টে দাখিল করতে পারেনি, কারণ আসলে লিস্ট তো প্রচার করেনি। ওই ডকুমেন্টেশনের বগেরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, যেটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, এইটা তারা প্রচার যে করেছে প্রচারটা প্রমাণ করতে পারেনি। আদেশের পর সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক বলেন, 2 বছরের সাজায় আদিলুর এলানকে জেলে পাঠানো উচিত হয়নি। 2 বা তার কমের সাজা হলে বিচারককে তাকে একটু বকা দিয়ে বা মানে শর্ত দিয়ে ছেড়ে দিতে হবে, এমনকি 5 বছর পর্যন্ত যদি সাজা হয় তাকেও জেলে না পাঠাবার বিধান এই আইনে বলা আছে। আমাদের দুর্ভাগ্য যে এই আইনটা বেশিরভাগই লোকে জানে না এবং প্রয়োগ হয় না। আমাদের এটা 1961 সালে আইন করা হয়েছিল, কিন্তু এই আইনের প্রয়োগ নাই। এদিকে রায় দেয়া 2 বছরের কারাদণ্ড চ্যালেঞ্জ করে সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।